রিভিউয়ার সিলেবাস কোশ্চেন অল বিডিং পক্ষে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেটা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায় উদাহরণ নম্বর 6 নম্বর অঙ্ক সমাধান করাবো। এটা খুবই ইম্পর্টেন্ট, তো আশা করি আপনারা দর্শকের ভিডিও দেখতে অবশ্যই বুঝতে পারবেন। আর আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আমি সৃজনশীল আকারে কীরকম প্যাটার্নের অঙ্ক আসে আমি দিয়ে থাকি। যদি আপনারা না দেখে থাকেন, যদি আপনার প্রয়োজন মনে হয় অবশ্যই দেখে নেবেন, কারণ সৃজনশীল অঙ্ক যদি আপনাদের যদি জানা থাকে তাহলে আপনার বোর্ডে ইজিলিভাবে অঙ্ক দিতে পারবেন আশা করি। তো আমি আপনারা যদি দেখতে চান তাহলে আমার প্লেলিস্টে গিয়ে অষ্টম শ্রেণীর সৃজনশীল একটা অংশ আছে, ওইটাতে গেলেই আপনারা দেখতে পারবেন। তো আশা করি আপনারা আজকে এই ভিডিওটা কন্টিনিউ দেখে থাকবেন, আর কেউ টেনে টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখলে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো আপনি বলে থাকি কিন্তু আপনারা অবশ্য বুঝতে পারেন না। এই একটা বলার কারণে, একটা না বোঝার কারণে আপনারা অঙ্কগুলো বুঝতে পারেন না। তো আশা করি আপনারা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আমি দেখি কী কী বলছে এখানে। কোনো আসল 3 বছরে, মানে কোনো একটা আসল কোনো টাকা, কত টাকা, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। তাহলে কোনো আসল, তার মানে আমি আসল জানি না কত টাকা, কিন্তু কয় বছর, 3 বছরে কত মুনাফা আসল কত হয়, 5,500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে, তার মানে আমাদের কত অংশ, মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফা, আরে আসল ও মুনাফা হার নির্ণয় করতে। তো আমাকে এই দুইটা অংশ বলছে যে মুনাফা এবং মুনাফা হার আমি এই দুইটা বের করতে হবে। এই দুইটা আমি কীভাবে বের করবো দেখেন, আমাকে বলছে মুনাফা বের করবো আর হার বের করতে হবে। তো আমরা ফার্স্টে দেখি কী কী আছে আমাদের এখানে, দেখি দেওয়া আছে মুনাফা আসল কত, 5,500 টাকা। দেখেন মুনাফা আসল কত, 5,500 টাকা। এটা আমাদের টাকা আছে, তার জন্য আমরা টাকা দিয়ে দিলাম। যেহেতু মুনাফা আসলের 3/8 অংশ, দেখেন এখানে লেখা আছে মুনাফা আসলে 3/8 অংশ হলে, তার মানে আমরা লিখতে পারি মুনাফা আসলে 3/8 অংশ হলে, তাহলে দেখেন এটাকে আমরা কীভাবে করতে পারি, এটা গুণাকার আছে, আমরা মুনাফা রেখে আসলটা আমরা ওই পাশে নিয়ে গেলাম। তাহলে দেখেন আসল, আসল গুণ 3/8 আমরা এই অংশটা লিখতে পারি, এটা আমার দিকে এই অংশটা। তাই এখন দেখেন, এবং সময় কত সময় দেওয়া আছে, 3 বছর। আমরা জানি যে সময়কে এন দ্বারা প্রকাশ করে, তো আমরা সময় অবসর 3 বছর। আমরা জানি আসল প্লাস মুনাফা ইকুয়াল মুনাফা আসল, আমরা এটা কীভাবে পড়তে পারি, যেমন আমরা একটা সূত্রটা পড়েছিলাম যে এ ইকুয়াল পি প্লাস আই, আমাদের এই সূত্রটাই এটা মূলত। তো দেখেন আমরা এটাকে সাজিয়ে রাখলাম, লেখার পরে আমরা আসল, তারপর আমরা মুনাফা কত বলছিলাম, এই দেখেন মুনাফা তো আসল গুণ কত, 3/8। তো আমরা আসল মুনাফার পরিবর্তে আমরা এই অংশটা লিখি, দেখেন এই মুনাফার পরিবর্তে আমরা এই অংশটা লিখছি, কারণ আমরা মুনাফার মান এখানে পেয়েছিলাম এই অংশটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, এখন যদি আমরা এটাকে আমরা রাখি আর এটার মানটা আমরা এখানে রেখে দিলাম, তো দেখেন আসল, আসলটা রাখলাম আমরা এখানে, দেখবেন এটাতে আসল আছে, এটা তো আসল আছে, তাহলে আমরা আসল কমন নিলে থাকে কি, দেখি এখান থেকে এটা গুণ করলে আবার আসলটা পাই দিয়েছি, তাহলে আসল প্লাস তারপরে এই অংশটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সরি, এই আসলের পরে তো আসল নিয়ে আসছি নাই, তার মানে 1 আর বি প্লাস প্লাস, আর এটা আসল তো নিয়ে আসছি, তাহলে এই অংশটা আছে এইটা, আর এখান থেকে 5,550, এটা ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন দেখেন আমরা এটাকে লসার করছি, আসলে যদি আসল রাখলাম, এটা যদি লসার করলে তো 8 হয়, 8 যদি যদি 1 গুণ করি তাহলে 8 হয় প্লাস 8-এর সাথে যদি 8-কে ভাগ করি তাহলে 1 পাই, 1-এর সাথে যদি 3 গুণ করি তাহলে আমাদের এই অংশটা দিচ্ছে, আর এখানে 5,500 ঠিকঠাক রাখলাম। এখন দেখেন আমি এখানে আসল রাখলাম 8-এর 3-এ কত, 11, তাহলে আমি উপরে লিখছি 11 আর নিচে লিখছি 8 = 5,500 টাকা। এখন দেখেন আমরা আসলে আসল রাখলাম, এই অংশটা আমরা কী হিসাব আছে, এই যে এই অংশটা, এই পুরো অংশটা এটার সাথে এটা গুণাকার আছে, আমরা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এই অংশের নিচে এই পাশে আছে এটা উপরে চলে যাবে, তাহলে উপরে রাখলাম আর নিচে এই অংশটা নিয়ে আসলাম, আশা করি বুঝতে পারছেন এই অংশটাও। এরপর দেখেন আমরা আসলে থেকে আসল রাখলাম ইকুয়াল, এখন এই উপরের যে অংশটা, এই নিচের অংশটা উপরে চলে যায়, এই নিচের অংশটা উপরে চলে যায়, উপরে চলে গেলে নিচে থাকে 11 আর উপরে থাকে 5,500 × 8, মানে 8। এখন দেখেন আসলে আসল রাখলাম, এখানে কাটাকাটি করলে আমাদের কত, 4,000 আসে, তাহলে আমাদের আসল কত পাইলাম, 4,000 টাকা। দেখেন আমাদের এই আসল কত টাকা, 4,000 টাকা। এখন দেখেন আমাকে বলছে মুনাফা হার বের করার জন্য, আমাকে মুনাফা হার বের করতে হবে, মুনাফা হার বের করতে হবে আমরা ধরি পি ইকুয়াল, মানে মুনাফা সমান সমান মুনাফা আসল মাইনাস আসল,
আমরা এটা লিখতে পারি। এখন দেখেন আমরা মুনাফা আসলে মান কত, আমরা যদি 5,500 টাকা, আর আসল কত টাকা? 4,000 টাকা, কারণ আমরা 4,000 টাকা পাইছি এখান থেকে। তো দেখেন যদি এটা থেকে বিয়োগ করে তাহলে আমাদের 1,500 টাকা আসতেছে। তা আমরা কারণ পেলাম মুনাফার মান পেয়েছি। তো দেখেন আবার আমরা জানি আই কে এল পি আর এন, এটা তো আমাদের মুনাফার সূত্র। তো আমরা দেখি এখান থেকে কী বের করবো, আর এর মান বের করবো। এখন আর বের করতে হলে আমরা আটটাকে এ পাশে আনতে হবে, তাহলে আমরা পুরো অংশটা এ পাশে আনলাম আর আইটা এ পাশে নিয়ে গেলাম। তারপরে এখানে কি শুধু গুণ হিসাবে আছে, তাহলে আমি শুধুমাত্র আটটা রেখে আর ওইটি ও পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আইটা উপরে আর পি আর নিচে থাকবে, পি এন নিচে থাকবে। এখন মান বসাবো, আয়ের মান কত পাইছি? 1,500 টাকা। এটা 1,500, পি এর মান কত? 4,000, না আসল এই যেটা। আর এন হচ্ছে 3 বছর, এই অংশটা এই যে আমরা এন পাইছি, এই জায়গায় 3 বছর, এই দেখেন এই 3 বছর। আমরা এগুলো কাটাকাটি করলে আমরা কিন্তু 1/8 আসে। এখন আমরা যেহেতু হারে প্রকাশ করতেছি, হারে প্রকাশ করতে হলে আমরা জানি যে 100 দ্বারা গুণ করতে হয়। তো আমরা এই দ্বারা কাজ শেষ, এখন আমরা 100 দ্বারা গুণ করছি। দেখেন আমরা এভাবে কাটাকাটি করলে কিন্তু 25/2 হয়। তো 25/2 হয় কিন্তু পার্সেন্ট, আমরা যদি এটা ভগ্নাংশ প্রকাশ করতে চাই তাহলে আমরা 12/1/2% পাবো। তাহলে আমাদের কী কী পেলাম? আসল পাইলাম কত? 4,000 টাকা, এবং কি মুনাফা আর পেলাম কত? 12/1/2%। ঠিক আছে, আশা করি লক্ষ্য বুঝতে পারছেন, এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।